হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকে নেট ইনস্টল করা হয়। আমরা মাইক্রোটিকে কেন নেট ইনস্টল করি? আমরা মূলত মাইক্রোটিকের ওএস কে আপগ্রেড অথবা ডাউনগ্রেড করার জন্য আমরা অনেক সময় নেট ইনস্টল করি, অথবা আমাদের অনেক সময় মাইক্রোটিকের পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের হার্ড রিসেট দেওয়ার প্রয়োজন হয়। অনেক মাইক্রোটিক আছে যেগুলো হার্ড রিসেট দিতে অনেক টাফ হয়ে যায় বা অনেক কষ্টকর। তার মধ্যে 450 যে মাইক্রোটিকটা আছে, অনেক সময় কেসিং খুলে তারপরে ভিতর থেকে হার্ড রিসেট দিতে হয়। তো অনেক সময় সেই ক্ষেত্রে আমরা কিন্তু নেট ইনস্টল করে থাকি, অথবা মাইক্রোটিকের ওএস ভার্সনটাকে ডাউনগ্রেড করার জন্য। যেমন আমার এই মাইক্রোটিকের বর্তমান ভার্সন হচ্ছে 7.13, এটাকে যদি আমরা 6 ভার্সনে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা অনেক সময় নেট ইনস্টল করে থাকি, অথবা ভার্সনটাকে আপগ্রেড করার জন্য অনেক সময় আমাদের যদি এখন 6 ভার্সন থাকে, আমরা যদি সেটাকে 7 ভার্সন করতে চাই সেক্ষেত্রে আমরা নেট ইনস্টল করে থাকি। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মাইক্রোটিকে নেট ইনস্টল করা হয়, তার পূর্ণ প্রক্রিয়া। তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, মাইক্রোটিকে আমাদের আমি যে মডেলটা নিয়ে কাজ করব সেটা হলো 450। এখানে 5টা পোর্ট রয়েছে। ফার্স্ট যে পোর্টটা আছে ইথারন, পাশে লেখা আছে পিওই। আমরা কেবল একটা কেবল পিওই পোর্টে লাগাবো। আমাদের ল্যান ইন্টারফেসটা পিসির সাথে মাইক্রোটিকের সাথে কানেক্ট আছে। এখন আমরা নেট ইনস্টল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, নেট ইনস্টলের সফটওয়্যারটা আমাদের ডাউনলোড করে নিতে হবে, যার জন্য আমরা যে কাজটা করব একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে মাইক্রোটিকের সাইটে চলে যাব। মাইক্রোটিকের সাইট থেকে সফটওয়্যারে যাব। সফটওয়্যার থেকে আমরা যদি 7 ভার্সনেরটা নেই, তাহলে আমরা ড্রপ ডাউন বাটন করে নিচে চলে যাব। নেট ইনস্টল উইন্ডোজ 64 বিট, এখান থেকে আমরা, এখানে দুইটা আছে, একটা একটা হল স্টেবল আর একটা হচ্ছে টেস্টিং। অথবা আমরা যদি 6 ভার্সন ইনস্টল কর দরকার হয়, তাহলে যে কাজটা করব আমরা 6 ভার্সনে চলে যাব। ঠিক একইভাবে এখান থেকে আমরা নেট ইনস্টল যেটা আছে উইন্ডোজ 64 বিট এটা ডাউনলোড করে নিব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেহেতু 64 বিটের ওএস নেট ডাউনগ্রেড করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের মাইক্রোটিকে ঢুকে আমাদের ফার্স্টে দেখে নিতে হবে যে আমাদের মাইক্রোটিকের ভার্সনটা কত। বর্তমান ভার্সন আছে 7.13 আর এটা হলো MIPSBE। তাহলে আমরা ঠিক একইভাবে মাইক্রোটিকে ঢুকে মাইক্রোটিকের সাইটে ঢুকে সফটওয়্যার থেকে আমরা MISPSE যে এক্সট্রা ভার্সন যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করে নিব। এটা হলো 6.49 49 00। যেহেতু আমি ডাউনলোড করে নিছি সেক্ষেত্রে এখন আর ডাউনলোড করতেছি না। আমার এখানে আমি যদি আমি এখানে যাই মাইক্রোটিকে, এখানে এটা হলো অল প্যাকেজ MIPSBE 449 6.49 00, আর নেট ইনস্টল এখানে আমার 3টা ভার্সন আছে, 6.40 6.49 আর 7। আমি যে কাজটা করব এখন 6.49 এটাকে ব্যবহার করব। এটাকে ব্যবহার করার জন্য ইস ফোল্ডারটা ওপেন করব। ফোল্ডারটা ওপেন করে নেট ইনস্টলের উপর ডাবল ক্লিক করব, ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আমাদের রাউটারটা, মাইক্রোটিক রাউটারটা এখানে, যেমন এখানে আমার 4টা ড্রাইভ শো করছে, এখানে সেই ড্রাইভটাও শো করবে। ফার্স্ট আমরা যে কাজটা করব, নেট বুটিং এ যাব। নেট বুটিং এ গিয়ে এখানে কোনো আইপি থাকে না, ফার্স্টে নেট বুটিং এ বুট সার্ভিস এনাবেল এ ক্লিক করে এখানে আমরা একটা আইপি বসাই নিব, যেমন 10.10.10.1 বসালাম আমি, ওকে দিব। সেম সিরিজের একটা আইপি আমার মাইক্রো ল্যাপটপে বসাবো। ঠিক একইভাবে আমি যে কাজটা করব, নেটওয়ার্কে যাব। নেটওয়ার্ক থেকে অ্যাডাপ্টার সেটিং থেকে আমি একটা আমার ইন্টারফেসে আইপি বসাই নিব, 10.10.10.2 বসালাম, এরপর ওকে দিব।
ওকে, তারপরে এখন আমি যে কাজটা করব, আমরা নেট যে নেট ইনস্টলার সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করে রাখবো। ওপেন করে রেখে এখানে যদি আমাদের ডিভাইসটা শো করবে, আমরা কোন একটা পিন দিয়ে বা কোন একটা কাঠি দিয়ে আমাদের রিসেট যে বাটনটা আছে এটাকে চেপে ধরবো। চেপে ধরে পাওয়ারটা খুলে ফেলবো। পাওয়ারটা খুলে ঠিক একই অবস্থায় চেপে চেপে ধরে রেখে ঠিক একই অবস্থায় পাওয়ারটাকে চেপে রিসেট বাটনটাকে চেপে ধরে রেখে পাওয়ারটা দিয়ে দিব। পাওয়ারটা দিয়ে দিলে যদি আমার ডিভাইসটা রিসেট হয় বা একটা আওয়াজ দিবে, দেওয়ার পরে দেখা যাবে যদি আমার ডিভাইসটা প্রপারলি রিসেট হয়ে যায় তাহলে কিন্তু আমার এই এটা চলে আসবে। এখানে এখানে হার্ড ড্রাইভ যেটা আছে তার নিচে শো করবে, আমরা দেখবো। যদি শো করে তাহলে তো আমরা বুঝতে পারবো আমাদের ডিভাইসটা পাইছে এবং আমাদের ডিভাইসটা প্রপারলি নেট ইনস্টল যে অপশনটা আছে সেটা প্রপারলি কাজ করতেছে। এই যে আমরা ডিভাইসটা চলে আসছে RB450, এটার ম্যাক। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, RB450 এখানে আমরা ব্রাউজারে যাব, ডিভাইসটাকে সিলেক্ট করে দিয়ে আমি আবার দেখাচ্ছি। এখানে আমাদের ড্রাইভ যে ড্রাইভার গুলো ছিল তার নিচে RB450 শো করছে, এটাকে সিলেক্ট করে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজার থেকে আমাদের যে কাজটা করতে হবে, ব্রাউজ করে আমাদের যে 6.49 প্যাকেজটা আছে ওটাকে দেখাই দিব। আমরা এখানে মাইক্রোটিকে যাব, 6.49 প্যাকেজটাকে সিলেক্ট করে দিয়ে দেখাই দিব। এরপরে এখানে এসে এই ডান পাশে যে সিলেক্ট অল আছে সিলেক্ট অলে দিব। সিলেক্ট অল দেওয়ার পর আমরা কি করব, এটাকে এখানে দেখা যাবে বাম পাশে সবগুলো টিক হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে ইনস্টল দিব। ইনস্টল দিলে সে ফরম্যাটিং হার্ড ড্রাইভ দেখাবে, এরপরে এইটা ফরম্যাটিং হয়ে যাবে 100%। এখন সে কিন্তু এখন ফরম্যাট হয়ে 6.49 যে প্যাকেজটা আছে সেটাকে রাউটারে মাইক্রোটিকের মধ্যে আপগ্রেড করতেছে। তাহলে এখন দেখা যাবে যদি কমপ্লিট হয়ে যায়, এখানে ডান লেখা দেখা যাবে। এরপরে রিবুট, আমরা রিবুটটা দিয়ে দিব। রিবুট দিয়ে দিলে আমাদের মাইক্রোটিক যেটা আছে সেটা কি হবে, অটোমেটিক সে রিবুট নেবে। রিবুট নিয়ে সে চালু হবে এবং আমাদের যে 7.13 যে ভার্সনটা ছিল সেটা চেঞ্জ হয়ে 6.49.11 যে ভার্সনটা আমরা ইনস্টল করছি সেটা শো করবে। এখন আমরা যে কাজটা করব, নেট ইনস্টলের যে সফটওয়্যারটা আছে এটাকে ক্লোজ করে দিব। মাইক্রোটিকের ইনবক্সটাকে মাইক্রোটিকে লগইন করার জন্য ইনবক্সটাকে ওপেন করব। এরপরে আমরা যদি মাইক্রোটিকটা প্রপারলি চালু হয়ে যায় তাহলে এখানে দেখা যাবে তার ম্যাকটা চলে আসবে, ম্যাক চলে আসবে সাথে সাথে তার ভার্সনটাও শো করবে। এখন আমরা দেখব এখানে ভার্সনটা ম্যাকটা চলে আসে কিনা, আমরা একটু ওয়েট করি। ম্যাকটা চলে আসছে এবং ভার্সন 6.49 আমরা যেটা নেট ইনস্টল করে দিছি সেটা। এরপর আমরা এটাকে কানেক্ট করার চেষ্টা করব, যেহেতু ফরম্যাট হয়ে গেছে পাসওয়ার্ডটা মুছে যাবে, চলে যাবে। পাসওয়ার্ডটা মুছে আমরা কি করব, কানেক্ট দিব। কানেক্ট দিলে এখন আমরা দেখতে পারবো যে 6.49 এর আগে ছিল আমাদের 7.13। এখন আমরা নেট ইনস্টলের মাধ্যমে সফটওয়্যারটাকে ডাউনগ্রেড করে এটাকে আমরা 6.49.11 যে ভার্সনটা আছে সেটা আমরা মাইক্রোটিকে সেট করলাম, বা মাইক্রোটিকে 7 পয়েন্ট থেকে 6 পয়েন্টে আমরা ডাউনগ্রেড করলাম। এভাবে আমরা চাইলে এখন 6.49 থেকে আমরা চাইলে আবার নেট ইনস্টল এর মাধ্যমে 7.13 কে আবার আপগ্রেড করতে পারে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে মাইক্রোটিক কে কিভাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে মাইক্রোটিক কে নেট ইনস্টল এর মাধ্যমে মাইক্রোটিক কে ওএস দেওয়া যায় তার পুরো প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।